বলতাই বাচ্চাদের যদি কামড়ে দেয় চোখে, তো প্রথমেই তোমরা কি করবে আমি এই ভিডিওটাই সব বলবো। তো ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট অবধি, কারণ জেনে রাখা দরকার কখন কি কাজে লাগে বলা যায় না। তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করবো বলে চলে আসলাম। এই গরমের সময় বলতা, যে হলুদ বলতাগুলো হয়, ওগুলো কামড়ে দিলে খুবই মানে অসুবিধা হয়, বড়দের ক্ষেত্রে তো হয়ই, আর ছোটদের ক্ষেত্রে আরও অসুবিধা হয়। কালকেই ওকে কামড়ে দিয়েছে একদম চোখের এইখানে, একদম পাথায়। কি বলবো, মানে ওইটুকুনি বাচ্চা যে কি বলবো, মানে এত কান্নাকাটি করছিল, আবার চোখটা ফুলে যা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কালকে কামড়েছে আর আজকে চোখটা একটু খুলেছে। তো তোমরা দেখতেই পেলে কিরকম বলতেই কামড়িয়ে চোখটা ফুলিয়ে দিয়েছে, বেচারি খুব কষ্ট হচ্ছে, কি বলবো। তো প্রথমেই তোমরা কি করবে, বরফ দিয়ে বরফ লাগাবে, কামড়ানোর সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দেবে সেই জায়গাটায়। বরফ লাগানোর পর দোকানে গিয়ে এজো পেন এক্স কম্বি এই সিরাপটা নিয়ে আসবে, যাদের 2.5 থেকে 3 বছরের বাচ্চা তাদের জন্য এই সিরাপটা। তো এই সিরাপটা খাওয়ানোর ফলে কি হবে, কোনো জ্বর আসবে না আর ব্যথা করবে না ওই জায়গাটা, আর তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিছু কি ট্রাই করতে যাবে না, পেঁয়াজের রস হেন তেন এসব ট্রাই না করাই ভালো, কারণ এই চোখ হয় ভীষণ সেন্সিটিভ জায়গা। তো তার জন্য কোনো কিছু না ব্যবহার করাই ভালো, বরফ আর ওষুধ খাওয়াটাই দরকার। আর সবারই ক্ষেত্রে এর থেকে বড় কিংবা ছোট, সে ওষুধের দোকানে চলে যাবে, ডাক্তারের কাছে না যেতে পারলেও, কারণ ডাক্তারের কাছে দেখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ওষুধের দোকানে চলে যাবে ডাইরেক্ট, ওখানে গিয়ে বলবে বয়েস টয়েস, তো ওরা দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। আর এই সময় প্রচুর বলতা ঘুরে বেড়াচ্ছে বাইরে, কি বলবো। তো যাই হোক, এখন একটু সুস্থ আছে, কিন্তু চোখের ফুলা ভাবটা এখন 2 দিন লাগবে কমতে। তো তোমাদেরকে এটুকুনি জানানো ছিল, জানিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এইরকমভাবে নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও।